আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর সবাই সবসময় অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই রাখি। তো আজকে আপনাদের সাথে আমি আমার ইভিনিং টু নাইট রুটিনটা শেয়ার করছি, মানে সন্ধ্যা থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমার যে কাজগুলি থাকে বা আমি কী কী করে থাকি সেগুলি শেয়ার করব। আর দেখা যায় প্রত্যেকটা দিন কাজ কিন্তু একই রকম থাকে, হয়তো এক একটা দিন এক এক রকম যায় এই আর কি। তো এখন আমি চায়ের পানি বসিয়ে দিলাম, এটা হচ্ছে সন্ধ্যার পর পরেই, দেখা যায় যে সন্ধ্যার পরেই জাহিনের আব্বু চলে আসে, তো আমি চাটা ওই টাইমেই বসাই যে চাটাও হয়ে যাবে, ওর বাবাও চলে আসবে। তো জাহিনের আব্বু অফিস থেকে আসার আগে দেখা যায় যদি জরুরি কোনো বাজার থাকে সেগুলি আগে পাঠিয়ে দেয়। তো এখন হচ্ছে আমি এগুলো একটু গুছিয়ে নিব, কারণ তা না হলে পরে মানে গুছাতে ইচ্ছা করে না সাথে সাথে না গুছালে। তো আজকে হচ্ছে চায়ের সাথে আর সেরকম কোনো নাস্তাই আমি তৈরি করছি না, কারণ ওর বাবা ইদানিং দেখা যায় প্রায় সময় হচ্ছে পেঁয়াজ আর ছোলা নিয়ে আসে, আর সন্ধ্যের দিকে কিন্তু একটু ঝাল ঝাল নাস্তা খেতে ভালোই লাগে। আর জাহিন ফাউজিও দেখা যায় অল্প কিছু খেলেই মানে রাতে আর খেতে চায় না, তো সব কিছু চিন্তা করি ওদেরকে নাস্তাটা দেই। তো জাহিনের আব্বু অলরেডি চলে এসেছে আর আসার সময় বেশ কিছু বড়ই নিয়ে আসছে। আর জাহিনের আব্বুর একটা কমন বিষয় হচ্ছে যখন যে ফলটা আনে বা যে জিনিসটা আনে সেটা শুধু আনতেই থাকে, এরকম একটা অবস্থা। তো এই যে পেঁয়াজ ও ছোলাও নিয়ে আসছে। তো জাহিনের আব্বুর সাথে দেখা যায় সবসময় কেউ না কেউ থাকে, অফিসিয়াল স্টাফ বা স্টুডেন্ট, তো ওদেরকে আগে নাস্তাটা দিয়ে তারপরে আমি চাটা করি, কারণ নাস্তা খেতে খেতে কিন্তু চা প্রায় ঠান্ডা হয়ে যায়। তো ওদেরকে নাস্তাটা দিয়ে এখন হচ্ছে আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর ফাউজিয়া হচ্ছে আমার আশেপাশে ঘুরঘুর করছিল, ও বলছিল যে আম্মু আমাকে চা বানানো শেখাও, আসলে একটা ভয় কাজ করে আর কি। এমনি হচ্ছে আমি চেষ্টা করি টুকিটাকি যে কাজগুলি মাধ্যমে ওদের অভ্যাসটা তৈরি করা দরকার করানো, ওরা দেখা যায় ছুটির দিন ওদের ব্যাটগুলি গুছায়, বা চেষ্টা করি ওদের দিয়ে ওদের পড়ার টেবিলটা গুছানো, আর প্রতিদিন দুপুর বেলা কিন্তু ওরা নিজেদের খাবার প্লেটটা নিজেরা ধোয়, এটা আমি করাই ওদের দিয়ে। আসলে দেখা যায় যে কিছু অভ্যাস যদি ছোট থেকে তৈরি না হয় তাহলে কিন্তু বড় হলে আর করতে চায় না। আমি অনেক অনেককে দেখেছি যে মায়েরা যদি অসুস্থ থাকে দেখা যায় অনেক বড় বড় বাচ্চারা থাকা সত্ত্বেও কিন্তু সেরকম কিছুই করে না, আমার চোখের সামনেই দেখা। তো সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কিন্তু নিজে শিক্ষাটা নেয়া যে না কিছু কাজ বা কিছু অভ্যাস তৈরি করা উচিত। তো এখন আমি আমার চাটা নিয়ে নিলাম, আর এটা হচ্ছে নাস্তা খাওয়ার পর দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আর এই অবস্থা যখনই দেখে আমার কাছে মনে হয় যে সারাদিনে মনে হয় প্লেট বাটি একটাও ধোয়া হয় নাই, আসলে তা তো না, দেখা যাবে যে রাতের খাবারের পরে কিন্তু আরও জমবে। তো এগুলি আমি চেষ্টা করি যে সাথে সাথেই ক্লিন করে ফেলার, তা না হলে আর মানে বাচ্চারা থাকলে দেখা যায় আরও জমে, একটু পর পর এটা খায় সেটা খায়, তো একটার পর কিন্তু একটা জমতেই থাকে। তো এখন হচ্ছে আমি এগুলিকে ক্লিন করে নিব। আর কিচেনে যদি বেসিনটা ক্লিন থাকে পুরো মানে কিচেনটাই ক্লিন মনে হয়। আমি সবসময় চেষ্টা করি যে একটা চামচ হলেও সেটা সাথে সাথে ধুয়ে নেওয়ার, তারপরেও একসাথে একসাথে যখন এত কিছু ধুতে হয় তখন মনে হয় যেন সারাদিন কিছুই ধুই নাই। তো যাই হোক, আসলে যখনকার জিনিস তখন সাথে সাথে ধুয়ে নিলে হয় কি নিজের এই কষ্টটা কম হয়, পাশাপাশি কিচেনটাও অনেক ক্লিন মনে হয়। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমার মানে বেসিনের ট্যাপটাতে কিন্তু টপটপ করে পানি পড়ছে, এটা আসলে কাল থেকেই ডিস্টার্ব করছে, যেটা আমার সবচেয়েতে অপছন্দের কাজ হচ্ছে পানি অপচয়। তো এই তো আমি সব কিছু ক্লিন করে নিয়েছি, এখন জাহিন ফজিকে কিছুক্ষণ পড়তে বসাবো, তারপর রাতের
খাবারের প্রিপারেশন। তো জাইন ফজিকে পড়তে বসে এদিকে চলে আসলাম ফলগুলি ধুয়ে নেওয়ার জন্য। তো ফলগুলি কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো এভাবে আনার পরে হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিলে ভালো হয় আর কি। তো এই ফাঁকে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা আর দোয়া। আশা করছি এভাবেই আমার পাশে থাকবেন, আমি সবসময় চেষ্টা করব আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার। তো কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে আমি বাচ্চাদের পড়াটা দেখি, কারণ দেখা যায় যদি একটা না বসে তারপর পড়াতে যায় সেক্ষেত্রে আবার অভ্যাসটা অন্যরকম হয়ে যায়, যে বসে থাকলাম তো পড়লো, উঠে গেলে পড়লো না, তো সেই জন্য এটা আমি করি না। আর ফাউজিয়ার পড়া দ্রুতই শেষ হয়ে যায় মাশাল্লাহ। আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যাতে ভালো মানুষ হতে পারে। এখন আমি রাতের খাবারের প্রিপারেশন নিচ্ছি। আমি নর্মালি দেখা যায় রাতে খুব একটা রান্না করি না, মাঝে মধ্যে হুটহাট করতে হয়। তো আজকে মানে আমি যে এর আগের ভিডিওটা শেয়ার করেছিলাম, শিম বিচির তরকারি রান্না করেছিলাম আর গরুর মাংস ছিল, তো শিম বিচির তরকারিটা সবার এত ভালো লেগেছে যে ওটা মোটামুটি শেষ, সেই জন্য রাতে রান্না করতে হচ্ছে। আর জাহিনের আব্বু তো প্রায় রাতে হচ্ছে খেতে চায় না। আর আজকে তো হচ্ছে বাচ্চাদের মাছ খাওয়াবো, আগের ভিডিওতে আপনাদের বলেছি যে আজকে ওদের মাছ খাওয়াবো, সেই জন্য মাংস থাকা সত্ত্বেও মাংস হচ্ছে আমি ডিপে উঠিয়ে রেখেছি, তো সেই জন্য আবারও মাছ রান্না করছি। এখানে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে ওভাবে শেয়ার করছি না, আমি জাস্ট আজকের ভিডিওতে এটাই শেয়ার করার চেষ্টা করেছি যে সন্ধ্যা থেকে ঘুমানোর আগ পর্যন্ত কী কী কাজ থাকে। তো বাচ্চাদের মাছ খাওয়ানোর ব্যাপারে আমি সবসময় এটা করি, যেদিন মাছ খাওয়াবো ওই দিন আর হচ্ছে একদমই মাংসটা রান্না করি না, বা মাংস যাতে আছে এটাও না বুঝতে পারে, কারণ মাংস থাকলে কিন্তু ওরা কোনো মতেই মাছ বা অন্য কিছু কিছু খাবে না। এটা আসলে মোটামুটি আমি দেখেছি সব বাচ্চাদের কমন একটা বিষয়। তো যাই হোক, এখানে আমি একটা মরিচ পুড়াচ্ছি, আর মরিচটা হচ্ছে একটা ফর্ক মানে কাঁটা চামচে নিয়ে তারপরে পুড়িয়ে নিলাম। তো আমি মরিচটা কেন পুড়িয়েছি সেটা একটু পরে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি থানকুনি পাতা নিলাম, আমি আজকে হচ্ছে থানকুনি পাতার ভর্তাটা করব। আর থানকুনি পাতার গুণাবলী তো আসলে বলে শেষ করা যাবে না, এটার এত গুণ, কিন্তু খেতে কিন্তু এটা খুব বেশি মজা হয় না। তবে আজকে আমি যেভাবে ভর্তাটা করব এভাবে কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ না। ইভেন জাহিনও এই ভর্তাটা অনেক পছন্দ করে, আর এই শাকটা বাছতে আমার অনেক ভালো লাগে কেন জানি না। তো আমি হচ্ছে শুধু পাতাগুলি নিয়েছি, আর এটা কিন্তু আমি পরে টবে রোপণ করব, আর রোপণ করার পর কেমন হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। অনেক সুন্দর গ্রো করে, আমার গত বছরও অনেক মানে থানকুনি পাতা হয়েছিল আমার টবে। তো পাতাটা হচ্ছে আমি বেছে নেওয়ার পরে ভালোভাবে ক্লিন করে কুচি করে নিয়েছি, আর এখানে অল্প একটু পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর এই যে মরিচটা পুড়িয়েছিলাম এই ভর্তাটার জন্যই, তো মরিচটা দিয়ে এখন ভালোভাবে আমি মেখে নিব। আর অল্প একটু সরিষার তেল অ্যাড করব। নর্মালি আমরা ভর্তা যেভাবে খাই, তবে এই ভর্তার ক্ষেত্রে মরিচটা পুড়িয়ে নিতে হয়। তো এটাকে হচ্ছে ভালোভাবে কষলে নিতে হবে একদম, যেহেতু পাতাটা হচ্ছে কাঁচা, তো এই তো ভর্তাটা রেডি, আর এটার কিন্তু ভালো একটা ফ্লেভার আসছে। তো এখন হচ্ছে রাত 9টা বাজে, আর দেখতেই পাচ্ছেন রাত 9টায় আমার বাসায় খেলাধুলা চলছে। এটা হচ্ছে প্রত্যেক সোম থেকে বৃহস্পতি রাত 9টার দৃশ্য। তো ওদের পড়া শেষ হওয়ার সাথে সাথে মানে বাবা ছেলে মেয়ে মিলে হচ্ছে খেলা খেলে। তো এই ফাঁকে হচ্ছে আমি টেবিলে খাবার দিয়ে দিব। এটা হচ্ছে রাতের খাবারের পর, তো এখন হচ্ছে এগুলি ক্লিন করে নেব। আর এর ফাঁকে কিন্তু টুকিটাকি অনেক কাজই করা হয়েছে, আসলে সব কিছু শুট করা সম্ভব না। থালাবাটি ক্লিন করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি চুলাটাকে ক্লিন করে নেব।
তো এখন যদি আমি এই কাজগুলি না করি তাহলে কিন্তু আমাকে সকালে করতেই হতো। আর সারা দিনের মধ্যে সবচেয়ে ব্যস্ত সময় হচ্ছে সকালবেলা, সকালবেলা এগুলি করা সম্ভব না। যদি ক্লিন থাকে হয়তো বা একটু মুছে নেওয়া যায় এ আর কি। দেখবেন ঘুমানোর আগে কিচেনের কাজগুলো যদি কমপ্লিট করে নিয়ে ঘুমানো যায় মনে হয় শান্তির ঘুম হয়। আসলে পরদিন সকালবেলা কিন্তু আমাদের গৃহিণীদের প্রথম কাজ কিচেন থেকেই শুরু হয়, তো ঘুম থেকে ওঠার পরে যখন কিচেনটা ক্লিন থাকে তখন কিন্তু কাজ করতেও ভালো লাগে। তো আমি প্রথমে হচ্ছে স্পঞ্জে ভিম লিকুইড নিয়ে চুলাটাকে একটু মেজে নিয়েছি, তারপরে হচ্ছে ভিজা সরি শুকনা টাওয়াল দিয়ে সাবান পানিটা ক্লিন করে দেন আমি টাওয়ালটা ভিজিয়ে তারপর ক্লিন করেছি। আর দেখতেই পাচ্ছেন এখানে চুলার নিচ থেকে আমি একটা পেপার সরিয়েছি, তো যে কোনো পেপার বা পুরোনো ক্যালেন্ডার এভাবে আমি দিয়ে রাখি, কারণ অনেক সময় দেখা যায় যে ভাতের মার পড়ে বা ডালের পানি পড়ে, তো সেক্ষেত্রে চুলার যে নিচের অংশটা সেটা নোংরা হয় না, জাস্ট পেপারটা চেঞ্জ করে নিলেই হয়। তো ভিজা টাওয়াল দিয়ে ভালোভাবে সাবান পানিটা মুছে নেওয়ার পরে হচ্ছে আমি একটা শুকনা টাওয়াল দিয়ে পুরো চুলোটাই হচ্ছে মুছে নিলাম। তো এখন হচ্ছে আমি আরেকটা মানে নতুন পেপার দিয়ে রাখছি, তো প্রতিদিন একটা পেপার দিলেই হয়। ক্যালেন্ডার দেওয়াটাই ভালো, ক্যালেন্ডারটা একটু ভারী থাকে, পেপার দিলে আবার দেখা যাবে যে একদম টাইলসে লেগে যায়। আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও কিন্তু সকাল মানে 6:30-7টার মধ্যে চলে আসে, তারপরও আমি বেসিনে কোনো কিছু জমিয়ে রাখি না, আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর কিছু কাজ মনে হয় যেন মানে নিজে না করলে ভালো লাগে না আর কি। তো এখন হচ্ছে আমি জাহিন ফাউজির মানে স্কুলের জন্য যে ওয়াটার পটগুলি সেগুলিও ভরে রেখে দিব, তাছাড়া ওদের যে স্কুল ড্রেসগুলি কোনগুলি পরে যাবে আমি কিন্তু ওগুলিও রেডি করে রাখার চেষ্টা করি। এর আগে মনে হয় কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো আসলে মানে সব কাজ এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আমি রাতে কীভাবে পরদিনের কাজগুলি কিছুটা এগিয়ে রাখার চেষ্টা করি। তো এটা কিন্তু প্রায় প্রতি রাতেরই রুটিন। তো এই ছিল আমার আজকের ইভিনিং টু নাইট রুটিন, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভিডিওটি আর বেশি বড় করছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।